গ্রামের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, চাকরি বাকরি তো নেই, বিভিন্ন রকম ভাবে তারা রোজগার করে সংসার চালাবার জন্য। আমি আগে থেকেই বলছি যে যে কয়লা কাটার জন্য তারা গিয়েছিল, এটা কিন্তু পেটের দায় করতে হয়েছিল, নিজের সংসারের জন্যে, বাচ্চাদের জন্যে, মা বাবার জন্যে তারা বাদগুলো নেওয়া হয়েছে। আমি নিশ্চয়ই প্রশাসনকে ধন্যবাদ জানাবো। গ্রামের মানুষের যে দাবিটা ছিল যে যেভাবে হোক উদ্ধারটা করে বডিগুলো যেন গ্রামের মানুষের সামনে দেখানো হয়, শেষ দেখাটা যেন গ্রামের মানুষ বা তাদের আত্মীয় স্বজন সকলে যাতে দেখতে পাই, এই উদ্দেশ্যটাই ছিল এদের গ্রামের লোকের। সেই উদ্দেশ্য করার জন্য আমরা প্রশাসনকে সে মতো চাপ দিয়েছিলাম এবং সেটা কাল সফল হয়েছে রাত পর্যন্ত। কিন্তু একটা জিনিস, এদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি চেষ্টা করব, আমাদের যারা কাউন্সিলর আছে তাদেরকে বলবো যে এদের পরিবারকে যদি কোনোভাবে সাহায্য করা যায়, এবং আমার পক্ষ থেকে যেগুলো করার দরকার আছে আমি সেগুলো করব।